এই ভিডিও লিংকের জন্যই তো এতদিন অপেক্ষা করছিলে না পাওয়া যায় বা লাস্টের দিকে অবশেষে বিয়ে হয়ে গেল রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষক মাহির আসে পুলক ও তার ছাত্রীর অনেকে লিঙ্ক দেখে হাত মারতে পারলো এই ভিডিও দেখা কোনোভাবে আমি হাত মারতে পারলাম না এটার মধ্যে মজাই পাই নাই দেখা তো ফেলছি তাই না তো কেমন আছো তোমরা তো সবাই আবারো স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বলে দিতে যাচ্ছি স্যার এবং স্টুডেন্টকে তো গত 10-12 দিন ধরে এই ভিডিওটা ট্রেন্ডিং এ চলতেছে তো আমি এখানে কিছু বলি নাই এটা কি হয় কোনো ভাবে আমি কিছুতেই মেনে নিতে পারবো এখন দেখো ভাই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে কই ছিলা এতদিন তাদেরকে আমি গানে গানে বলতে চাই তারপর আলতো করে বলে দিই যে গিয়েছিলাম একটু এনআইডির কাজে পরে অন্য কোনো এক সময় বলবো যে আমার সাথে কি কি হয়েছিল যাই হোক কাজের ইন্ট্রো গল্প বাদ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক এইসব ভিডিওগুলো কিন্তু লিঙ্ক ভাইরাল হওয়ার পরে আর এত খুশি তো দেখা মনে হইতেছে যে তার নতুন নতুন বিয়া হইতেছে তবে এই দিক দিয়ে স্যারের অবস্থা তো কাহিল স্যারও বুঝা গেছে যে কেমন বাঞ্চোদের পাল্লায় পড়লাম দেখো ভাই এখানে যেহেতু সঠিকটা আমরা জানি না তার কারণে আমি প্রথমে ভাবতাছিলাম কি হয়তো বা স্যারের দোষ হইতে পারে কিংবা মেয়ের দোষ হইতে পারে ও মা তারপরে মাইয়ার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখা তো আমার জামনেতে সব দোষ এই ম্যাগির কারণ এই ম্যাগির মনে করো যে ফার্স্টে কিছুটা ফলোয়ার ছিল টিকটকে 500 থেকে 1000 আর ওইখানে দিস ইজ হার্ডক ব্রো ম্যাগির ফেসবুক আইডি কেউ চিন্ত না বলে সে এখন পেজ খুলে বইছে আর ফেসবুকে বাড়ায় নিছে সে ফলোয়ার্স সেখানে রীতিমতো ভিডিও সারে ভিডিওতে ভিউ জানতেছে আর মনে করো যে কিছুদিন পরে মনিটাইজেশন চালু করে টাকা কামানো শুরু করে দিবে দিস ইজ অলসো হার্ডক ব্রো দেখো টিকটক ফেসবুক এগুলো মানা গেল কিন্তু ইউটিউব আমি কিছুতেই মেনে নিতে পারবো এইটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না আর সে এখন ইউটিউবিং ও শুরু করে দিছে দিস ইজ অলসো হার্ডক ব্রো না যে এত কোনো দিস ইজ হার্ডক বলতেছি তার পিছনে তো কারণ আছে ভাই তোমরা যে হার্ডক মানে জাস্ট ওইটাই বুঝতেছো যে সে কষ্ট করতেছে ভিডিও এডিটিং করে এটা তোমাদের ভুল ধারণা সে যে সারা রাত্রি ভালোবাসার গোপন অঙ্গ দায়িত্ব নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে তার কারণে সে আজকে ভাইরাল তার জন্য আমি হার্ডক বলতেছি কারণ তার তো অনেক কষ্ট করতে হয়েছে সে তো নিচে পড়ে ছিল তাই না নিচে পয়রা খাই সোটালা এবার হবে নতুন খেলা তোমার আমার নতুন খেলা দেখবে সবাই মিলে তাড়াতাড়ি করে চলে আসো আমার বাড়ির রাঙ্গিনাতে কি বলছেন মিলে না এবার যদি আইসা পরে তারপরে খেলা কিন্তু অস্থির হবে মানে কই থেকে পাই এত ওভার কনফিডেন্স ভাই সিরিয়াসলি ওর মতো যদি ওভার কনফিডেন্স আমার থাকতো তাহলে মনে করো আজকে আমি কোটি কোটি টাকার মালিক থাকতাম ভাই এই জিনিসটা তোমার বোঝার জন্য কেননা একটা মেয়ে যখন তার লিঙ্ক ভাইরাল হয় তারপরে সে ম্যাক্সিমাম মেয়ে কি করে আত্মহত্যা করে বসে বাট এ এমন এক বেসরমার মাগি যে কিনা আত্মহত্যা করবে দূরের কথা মাগির ঘরে ম্যাগি করতে এসে তার লিঙ্ক ভাইরাল হওয়ার পরে মনে হয় দেশের সব থেকে টপ ভাইরাল ব্যক্তি হয়ে গেছে এরকম একটা ভাবছে যাইতেছে ভাই ওরাকে বোঝা যে ওর লিঙ্ক ভাইরাল হয়েছে ওরাকে একটু বোঝা এক মিনিট ওগুলো তো বুঝে লাভ নাই আমার মনে পড়ছে মাত্র কেননা ভাই এইসব বোকাচোদা গুলা তো টিকটক থেকে আইছে তাই না আর টিকটক আর মাথায় তো গু থাকে ওগুলো বুঝাইলে কোনো লাভ নাই একমাত্র তো উপায় একটাই মাত্র উপায় আছে এর যদি কোনো ছোট বোন থাকে তার সাথে একটু লিঙ্কটা ভাইরাল করে দাও তাহলে এমনি ঠিক হয়ে যাবে ভাই অনেকের ভিতর থেকে মানবতা জেগে উঠবে যে ভাই তুমি তার ফ্যামিলি নিয়ে কেন কথা বললে তাকে রোস্ট করতেছো করতে থাকো তার ফ্যামিলি কেন মাঝখানে আসবে তাই না তো এ কেমন মাদার চোদ মার্কা ফ্যামিলি যে ফ্যামিলির মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে তারপরও কোনো সংশোধন নাই কোনো রিয়েকশন নাই ইনফ্যাক্ট কেউ জানেও না যে এর বাপ মা কিছু করছেও নাকি এগুলা নিয়ে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই এরকম ফ্যামিলি মেম্বার থাকার থেকে না থাকাই বেটার আমার হিসাবে এখন এলাকার মুরব্বীদের মতো একটা কথা বলি তাহলে যে তার বাপ মাই দাঁড়ি লেলাই দিছে স্যারের পিছনে যে এইসব কইরা বেড়াইতে এন দেওয়া ভাই অনেকে হয়তো ভাববে যে শুধুমাত্র স্টুডেন্টের দোষ দিতেছি স্যারের কোনো দোষই নেই ভাই এই সমাজে অনেক মাদার চুদ মার্কা স্যার আছে যাদের ব্যবহার কিছুটা এরকম এরকম বিহেভিয়ার আর ছাত্রীদের পিছনে সবসময় লেগে থাকে এইসব মাদার চুদ গুলোকে ভাই তোমরা যদি কোনোভাবে প্রমাণ সহ পেয়ে যাও তাহলে স্টুডেন্ট যারা যারা আছে আমি তাদেরকে বলতে চাইতেছি শিক্ষককে গুরুর মর্যাদা দেওয়া যায় কিন্তু সেই গুরু যদি অশিক্ষিত হয়ে পড়ে তাহলে সেই গুরুর পিছনটাও মারা যায় এখনকার যুগের মডার্ন স্টুডেন্টদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে ভাই দেখো তোমাদের কাছে যদি প্রমাণ থাকে এমন একটা স্যার তার ছাত্রীর সাথে এমন কাজ করে বেড়াচ্ছে তাহলে ভাই তোমরা কয়েকজন মিলে তার গ্যাপে নিয়ে পিছন মেরে দাও কেননা তোমাদের কাছে প্রমাণ আছে তোমরা যদি গ্যাপে নিয়ে পিছন মেরে দাও তাহলে সমস্যা নাই
মন থেকে সালাম জানাই সেই সব স্যারদেরকে যারা স্টুডেন্টদেরকে ছেলে মেয়ের মতো ভালোবাসে। আর মাদারচুদ খানকিরিপুলা বাঞ্চুদ বলতে চাই সেই সব স্যারদেরকে যারা ছাত্রীদেরকে শুধুমাত্র ভালোবাসে। এখন আর তৃপ্তিকে বলবো কি, তোমাকে বলার মতো একটা কথাই আছে ভাই, একটা কথাই বলতে চাই, স্যার তোমাকে খেয়ে দিছে, এখন আমরা সবাই খেতে চাই। আর কিছু বোকাচোদা অডিয়েন্স আছে যাদের কারণে এইসব ম্যাগি গুলা মনে করো যে লিঙ্ক ভাইরাল হওয়ার পরও রাজনীতি করে বেড়ায়। রাজনীতি বলতে কি বোঝাইতে চাইতেছি, অনলাইনে আইসা মনে করো যে নিজেকে একজন সেলিব্রিটি সেলিব্রিটি বাবা শুরু করে দেয়। তো ভাই আমি তো তোমাদেরকে যতই বলি না কেন, তোমাদের মাথায় আর একটা কথাই থাকবে যে ম্যাগির নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারে, ওইটি দেখে মজা মারুন। এই হালার ভিডিও দেখে কি ও তো খালি উচিত কথা কয়ে মনে করে যে বোকা মারে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমাকে এনে এই কথা ছাড়া আর কিছুই ঢুকবে না, মানে তোমাদের মাইন্ডের কথা আমি কইলাম, কারণ ওই যে আমরা উচিত কথা কই উচিত কথা ঘরে লাগিয়ে যায়, আর তারা তো মনে করে যে পম পম দেখায় আর ভালো ভালো জিনিস দেখাইতে পারে, সেই জন্য তোমরা তাদেরকে গিয়ে লাইক কমেন্ট শেয়ার ফলো। অসাধারণ কাজকর্ম, তোমাদেরকে দেখার পর আমি মাঝে মাঝে হতভঙ্গ হয়ে যাই, আমার এখানে আর কিছু বলারই নেই। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। তো দেখো ভাই, এখন যদি তোমাদেরকে আমি লিঙ্ক ছাড়া আমি এই ভিডিও ছেড়ে চলে যাই, তাহলে হয়ে যাবো আমি বেইমান। আমি হইতে চাই না বেইমান, আমি হতে চাই তোমাদের ভালোবাসায় মূল্যবান। তো লিঙ্কের জন্য তোমাদেরকে কি করতে হবে, তো তোমাকে সর্বপ্রথম চলে যেতে হবে আমার ইউটিউব প্রোফাইলে। ইউটিউব প্রোফাইলে যাওয়ার পরে তোমাকে চলে যেতে হবে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন থেকে তুমি ওইখানে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, ওইখানে গিয়ে আমাকে ফলো দিয়ে নক দাও, সাথে সাথে পেয়ে যাবা। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়াস, অ্যান্ড আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাতত জন্য গেলাম গেলাম গেলাম।